ময়দানের মতো জমা হয়ে আছে আর টাকায় আছে যে কোন সময় দোয়া মারা যায়, কারণ ঈসা পয়গম্বর তো আল্লাহর দরবারে কি করছে, দোয়া করছে, তার পয়গম্বরদের দোয়া আল্লাহ তাআলা দরবারে কবুল। আল্লাহুম্মা লা তারুদ্দুহু লিউম্মাতিন, ওগো আল্লাহ আজকে জীবনে আজকে দিনেই হইল এই দুহার জন্য শেষ জীবন। এই কথা কইয়া সব মানুষ জমা আছে, দেখতেছে যে দুপা যাইতেছে কাটে, কাগজ করবে গেছে সন্ধ্যায় আবার ফিরে আসে বালা মতিমতে, খুব সুন্দর সুস্থ অবস্থায় সুস্থ মেধায় আমার বাড়িতে ফিরে আসছে। আসার পরে এলাকার মানুষ আবার দূরে গেছে, ঈসা পয়গম্বরের কাছে ইয়া বলতেছে, ও আল্লাহর নবী কি দোয়া করলেন, কি দোয়া করলেন আপনি, গুফা দিয়ে আবার সুস্থ অবস্থায় বাড়িতে ফিরে আসছে, আপনি কি বলছেন সন্ধ্যার আগেই গুফা মারা দেবো, তার গুফা তো মরল না, এই সুস্থ অবস্থায় ফিরে আসছে, কারণ ঈসা পয়গম্বর সমস্ত লোকদেরকে ডাকতে বললেন, হ্যাঁ লোক সকল যদি তোমার সুস্থ অবস্থায় ফিরে আসে তাহলে ওই দুবাকে আমার কাছে নিয়ে আসো। কার কাছে নিয়ে আসবে, ঈসা পয়গম্বরের কাছে লোকেরা দৌড়িয়া দৌড়িয়া ঈসা পয়গম্বরের কাছে নিয়ে আসলো। আসার পরে তখন ঈসা আলাইহিসসালাম দুবাকে জিজ্ঞাসা করলেন যে তুমি আজকের দিনে কি কি আমল করছো, কোথায় দিকে আপনারা বুঝছেন না, আমি আপনাদেরকে বলি আজকের দিনে আমি এই আমল করছি, তিনটা আমল করছি, কি আমল করছো, তখন দুফা বললেন আমি সাথে করে তিনটা রুটি নিয়েছিলাম, ওই তিনটা রুটি যাওয়ার পথে রাস্তায় অতিক্রম করার পথে এমন অবস্থায় আমার কাছে ভিক্ষুকে এসে উপস্থিত হয়ে গেল, আর ভিক্ষুকে আমি একসাথে এক ক্রমান্বয়ে একটা একটা করে তিনটা রুটি দান করিয়া দিলাম, তিনটা রুটি দান করিয়া দিলাম। তখন ঈসা পয়গম্বর আলাইহিসসালাম বুঝতে পারলেন যে এই দানের বিনিময়ে আল্লাহ তার হেফাজত করছে, হয় না সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন আরে ঠিক আছে তোমার এই দানের বিনিময়ে আল্লাহ তোমার রক্ষা করছে, ঠিক আছে তোমার এই কাফরের কাঠিটা কুলো খান দেখি, তোমার কাফরের কাঠিটা কুলো, দুপা কুললেন, কুলার পরে সাথে সাথে দেখতে পেলেন একটা কালো অজগর সাপ, কথা বলছেন না, কালো অজগর সাপ নদীর পারে দুবাকে প্রাণ নাশের জন্য আমাকে প্রেরণ করা হয়েছিল, তখন তোমাকে কে বরণ করিয়া রাখছে, আল্লাহ রাব্বুল আমিন সাপের জবান খুলে গেল, সাপ ডাকতে বলল আল্লাহ, যখন দুবা এক ক্রমান্বয়ে ক্রমান্বয়ে যখন তিনটা রুটি আল্লাহর রাস্তায় দান করিয়া দিলেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন আর আমি ওই দুবার প্রাণ নাশ করেছে পারলাম, আমার মুখ যদি বন্ধ থাকে তা আমি হেল্প দিতে পারবো, কথা বলেন না যায় না, এই জন্যে দুস্তার বুজুর্গ বুঝতে পারলেন যে এই কালো সাপ তার আল্লাহ পাঠাইছিল, আবার আল্লাহ রব্বুল আলামিন তার মহাফেরেশতা দিয়া এই সাপের জবান তারে বন্ধ করিয়া রাখছে, কেন এই দানের বিনিময়ে, এই জন্যে দুফা দুফাকে বললেন হে দুফা
আমল, তুমি নতুন করে আমল শুরু করতে পারো, নতুন করে যখন আমল শুরু করবা আল্লাহ তোমার হাজারো হাজার আমল নামা বৃদ্ধি করে থাকবে। এই জন্য দুস্তার বুঝব আমরা কত টাকা কত পয়সা এদিকে সেদিকে যায়, কিন্তু আল্লাহ রাস্তা আল্লাহর মসজিদে যদি আপনি দান খারাপ করেন মসজিদ, হাদিস শরীফ পড়ছিলাম না, যদি আপনি করিয়া যান ও আল্লাহর বান্দারা, আপনি যদি সৎকার জারিয়া করিয়া যান অর্থাৎ আপনার একটা টাকা একটা পয়সা একটা সুখী যদি ওই মসজিদে একটা কোনা যদি লাগিয়া যায়, আর আপনি যখন কালকে আমাদের ময়দানে আপনার মাথা দিয়ে হাবুড়ু বুকাইতেছেন এমনকি আসর মাঝে আপনার জন্য জাহান্নাম দিব হয়ে গেছে, ও দুস্তার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন কেমন দেখবেন, দেখো তো আমার বান্দার কোন আমল নামায় আছে কিনা, নফল এবাদত বন্দিগি আছে কিনা, সৎকার দারে আছে কিনা, দান খয়রাত আছে কিনা, এই নফল বন্দিগি আছে কিনা, এইভাবে যখন তাকাইবেন তাকানোর সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই সৎকার দারিয়া একটা টাকা দেয় মসজিদের করে দিয়েছিলেন, ওই মসজিদের একটা টিট একটা বালু একটা একটা সিমেন্ট যে লেগেছে মসজিদের কোনার মধ্যে লাগছে, ওই মসজিদে যারা আছে দিছে যারা রুকু দিছে যারা আপনার নমাজ করছে যত দৌড় যত মুসল্লি যত আল্লাহ বান্দার বান্দি এই মসজিদে নমাজ পড়ছে, এইগুলার সব আপনি কবরে ভয়ে ভইয়া আপনি কবরে ঘুমায় ঘুমায়া সবচেয়ে দাঁড়িয়া হইতেই থাকবে। এই জন্য সর্বদুর্গ আপনি আমি যারা এই কাজে যারা জড়িত আছি আল্লাহ রাব্বুল আমিন আপনি আমাদেরকে সবাই রেখেন, এই যে মসজিদটা আমি দেখলাম ভাঙা তোরা অনেকদিন ধরে এই অবস্থা, এই মসজিদটারে আপনারা আপনাদের কাছে আকুল আবেদন হইল যে এই মসজিদটারে আপনারা যারা এই মহল্লাবাসী আছেন আপনারা সহযোগিতা করে আরো যারা দান খারাপ করে এরকম মানুষ ধরিয়া এই মসজিদটারে সুন্দর করেন আর মুসল্লি বানান, মসজিদের খুরা বলে মুসল্লি মানুষ, মানুষ যদি মুসল্লি না থাকে কোন কোন মসজিদ হবে মানুষ হয় না মুসল্লি হয় না, এর কারণ তা হইল দিনের আলোচনা দিনের মহব্বত কোরআনের মহব্বত মসজিদের মহব্বত আপনি আমার অন্তর থেকে ভুলে থাকা দূরে সরে যাইতেছে, এর কারণ হলো দুনিয়ার মহব্বতটা আপনার অন্তর ঢুকতেছে, যার করে নামাজ পড়তে ভালো লাগে না সেটা করতে ভালো লাগে না আল্লাহ রে আল্লাহ ডাকতে ভালো লাগে না, এর কারণ হলো দুনিয়ার মহব্বতটা আপনার অন্তরে বসে গেছে। এই জন্য দোস্তা বলব আল্লাহ রাব্বুল আমিন আপনি আমাদেরকে এই আলোচনার উপরে যেন সবাই যেন আমল করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আমিন আপনি আমাদের দান করে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।